হ্যালো ভিউয়ার্স, আমি শেখ আল মামুন নামে আজকে আপনার সামনে কথা বলবো ওয়ান এক্স বেটের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। সো আপনাদের টাকা কী কী কারণে হায়রা যাইতেছেন আপনারা, সো এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা মানে টাকাটা একটা কথা আছে না যে তদাদুত না লেখাওয়া, সো আপনারা তদাদুত না লেখাতে যাবেন না। যদি খাইতে চান তাহলে আসলে আপনারা এটা এর মধ্যে হারবেন, এটাই স্বাভাবিক। তো আপনাদের কিছু কথা আমি বলে দিই, সো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখেন উপরে একটা চলে আসছে যে ক্যাসিনো, সো এখানে যদি আপনি যে মেনুতে ক্লিক করেন, মেনুতে ক্লিক করলে দেখবেন এখানে কিছু চলে আসছে। সো এইখানে কিন্তু নিচে দেখেন লাইভ ক্যাসিনো, সো আপনি এই ক্যাসিনো খেলার মধ্যে জীবনে যাবেন না। এই ক্যাসিনো খেলার মধ্যে গেলে আপনি মানে টাকাটা হারবেনই, আপনি হয়তো অল্প কিছু সংখ্যক টাকা পাবেন, ওরা আপনার লোভনীয় করবে, তারপরে দেখবেন আপনার টাকাটা ওরা নিয়ে যাইতেছে। তো আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। তো আপনার করণীয় হচ্ছে এই যে দেখেন প্রোমো ব্যাক অপশনে চলে যাই, পপুলারে চলে যাই। সো এই যে দেখেন এইখানে এটা কিন্তু হোম পেজ, তো এইখান থেকে আপনি কী করবেন যে ক্রিকেট আছে ফুটবল আছে এই দুইটার থেকে যে কোনো একটা বাছাই করবেন। সো আমি ধরেন আপনার ক্রিকেটই বাছাই করতেছি। সো ক্রিকেট বাছাই করলেও এই যে দেখেন এইখানেও কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আপনার এখানে কিন্তু প্রত্যেকটা খেলায় ওদের সেট আপ করা থাকে, ওদের ডাটা পেজে সেট আপ করা থাকে। আর যে যে খেলা এগুলো কিন্তু সেমিনর, ওই ফোনে গেম খেলা না, ফোনে যে গেম খেলা ওইগুলাই সেম খেলা, কিন্তু ওরাই কন্ট্রোল করে, ওরাই মানে এটা করে ঠগা জিতা মানে সব কিছুই ওরাই কন্ট্রোল করে। তো এইগুলো খেলা আপনি জীবনেও খেলবেন না। তো আপনি কীভাবে খেলবেন তা আমি আপনাদেরকে বলে দিতেছি, যারা ক্রিকেট ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। সো ক্রিকেট ভক্ত যারা আছেন তারা দয়া করে আপনারা নিজস্ব যে মানে খেলাটা আপনারা শিওর জানেন যে হইতাছে, বা আপনি যে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনারা এই কিকবাসে দেখবেন, আমি গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পর এখানে কিকবাসে ঢুকবেন, কিকবাসে ঢুকে দেখবেন আপনার কোন কোন ম্যাচ খেলা হইতেছে। সো আমার আগে থেকে সার্চ দেওয়া আছে। সো এই যে এখানে দেখেন ইংল্যান্ডের খেলা হইতেছে বা প্রত্যেকটা যে কয়টা ম্যাচ খেলা হইতেছে, এখানে দেখেন কোনো খেলা হইতেছে না, কিন্তু ওইখানে দেখবেন 15-20টা খেলা হইতেছে। ওই অ্যাপসের ভিতরে ঢুকলে, এই ওয়ান এক্স বেটের ভিতরে ঢুকলে গিয়ে দেখবেন 15-20টা খেলা হইতেছে, এখানে দেখেন কোনো খেলা হইতেছে না, সো একটা খেলা হইতেছে শুধু। তো এইখান থেকে আপনি দেখে তারপর ওইখানে গিয়ে আপনি ওইটা করবেন, বেটটা ধরবেন, তাহলে আপনার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সিমিনোর যে খেলাগুলো যেগুলো ফোনে খেলা বা অন্য আদগুলো, সো ওইগুলো আপনারা ঠকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ফুটবল খেলা আপনারা ওইখান থেকে ধরবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুটবল খেলার মধ্যে আপনারা ক্লিক করবেন। ফুটবল খেলা যেগুলো আপনারা জানেন যে শিওর হইতেছে, সেখানে ফুটবলে ক্লিক করবেন। সো ফুটবলে ক্লিক করার পর আপনারা যে খেলাগুলো জানেন যে হইতেছে ওইগুলো আপনি ধরবেন, এছাড়া বাকি ব্যাটগুলো আপনারা ধরবেন না। যদি ধরেন আপনারা মানে বড়সড় একটা বাস খাবেন। আর এটা হচ্ছে এমন একটা অ্যাপস যেটা যারা জিতখুর মানুষ তাদের জন্য মানে খুব খারাপ একটা অ্যাপস। জিতখুর হলে আপনি এই অ্যাপসটাতে কিছুই প্রফিট করতে পারবেন না, একসময় হারতে হারতে একবারে সাম্বা ডান্স হয়ে যাবেন এগুলো পুরো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ সকলকে, সালামু আলাইকুম।